তোমাদের আমি আগের ক্লাসগুলোতে সায়েন্সের ক্লাস দিয়েছি, ম্যাথসের কোনো ক্লাস নিইনি। তো আজকে আমি প্রথম তোমাদেরকে অনুশীলনী 2.3 এর 6 নম্বর এবং 7 নম্বর অঙ্ক, যেগুলো তোমাদের একটু কঠিন লাগে, অত সেগুলো ম্যাট্রিক পরীক্ষায় থাকে এবং 4 মার্কের কোয়েশন থাকে, ওই অঙ্কগুলো আমি করে দিচ্ছি, তোমরা আর উদাহরণ থেকে আরও পরীক্ষা করে নিও। তো আমি প্রথম কোয়েশনে যাওয়ার আগে একটা কথা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, যদি একাধ বহুপদ রাশি থাকে তাহলে তার শূন্য সংখ্যা থাকে একটি। অর্থাৎ আমি বলে লিখছি, দেখো প্রথম অঙ্কগুলো বুঝে নাও, লেখার প্রয়োজন নাই। ধরে নাও এক্স প্লাস টু একটি একঘাত বহুপদ রাশি, অর্থাৎ এখানে এক্স এর পাওয়ার 1, এখানে এক্স এর পাওয়ার 1, তাই এখানে শূন্য সংখ্যা হবে একটি। যদি দ্বিঘাত অর্থাৎ এক্স এর পাওয়ার যদি 2 হয়, এক্স এর পাওয়ার যদি 2 হয়, একটা বহুপদ রাশি আমি লিখলাম এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, এক্স স্কয়ার প্লাস 5x প্লাস 6, এই বহুপদ রাশিটিকে তোমরা দেখছো যে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, পাওয়ার 2, তাই এখানে শূন্য সংখ্যা হবে 2টি। আমি আরেকটা বহুপদ রাশি লিখছি এক্স কিউব প্লাস এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 2। ধরে নাও এই বহুপদ রাশিটি, এই বহুপদ রাশিটিতে তোমরা দেখছো এক্স এর সর্বোচ্চ পাওয়ার 3, তাই ইয়াতে শূন্য সংখ্যা হবে 3টি। আমি আরেকটা বহুপদ রাশি লিখছি 2x^4 মাইনাস 5x³ প্লাস 3x² প্লাস 2x মাইনাস 7। এই বহুপদ রাশিতে তোমরা দেখছো যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 4, অতএব ইয়ার শূন্যের সংখ্যা হবে 4টি। তাই আমরা এখানে আলোচনা করব, আজকের ক্লাসে আমরা আলোচনা করব এক্স এর পাওয়ার 3 টাকা এবং এক্স এর পাওয়ার 4 টাকা বহুপদ রাশির শূন্য সম্পর্কে। আমরা দুটো শূন্য বের করব, কোন প্রশ্নে আমাদেরকে একটি শূন্য দেওয়া থাকবে, কোন প্রশ্নে আমাদেরকে দুটি শূন্য দেওয়া থাকবে, বাকি দুটো শূন্য বের করতে হবে। তাহলে এই সমস্ত অঙ্ক করতে 3টি স্টেপে করতে হয়, আমি তোমাদেরকে ওটা বুঝিয়ে বলছি। আমি প্রথমে তোমাদের 6.1 এর অঙ্কটা করে দিচ্ছি, তোমরা সবাই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো, মোবাইলটি সামনে রেখে তোমরা খাতা কলম নিয়ে আমার সঙ্গে অঙ্কগুলো করে নাও। রুমানান তোমরা লিখো বহুপদ রাশি, বহুপদ রাশি 3x³ মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1, এর অপর শূন্যগুলো, এর অপর শূন্যগুলো নির্ণয় কর, অপর শূন্যগুলো নির্ণয় কর, যদি একটি শূন্য 1 হয়, যদি একটি শূন্য 1 হয়। আমি আগেই তোমাদেরকে বলেছি যে যে বহুপদ রাশিটিতে এক্স এর সর্বোচ্চ ঘাত বা পাওয়ার 3 থাকে, সেই বহুপদ রাশিটিতে শূন্যের সংখ্যা 3টি। আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে যে বহুপদ রাশি 3x³ মাইনাস এক্স স্কয়ার মাইনাস 3x প্লাস 1 এর অপর শূন্যগুলো নির্ণয় করো। অপর শূন্যগুলো বলতে গেলে দুটো বোঝাচ্ছে, কেননা একটি শূন্য, যদি একটি শূন্য 1 হয়, একটি শূন্য দেওয়া আছে, টোটাল হতে হবে আমাদের 3টি, এখানে দেওয়া আছে, দেওয়া আছে কয়টা, একটা, আমাদেরকে বের করতে হবে 2টো। তো বের করতে হলে আমাদের স্টেপ থাকবে 3টি। প্রথমে আমরা আমাদেরকে বুঝতে হবে যে তোমরা ফার্স্টে বুঝে নাও আমি কি বলছি, 3টা জিনিস আমাদেরকে জানতে হবে, বাহ্য, ভাজক এবং ভাগফল। বাহ্য, ভাজক এবং ভাগফল, প্রথমে আমি বাহ্য বলছি,
এই যে যে বহুপদ রাশি দেওয়া আছে ওটা হবে ভাজ্য, ভাজক যে শূন্য একটা বা দুটা দেওয়া থাকবে ওটা থেকে আমরা বের করব ভাজক। যখন আমরা ভাজ্য এবং ভাজক পেয়ে গেলাম, ভাজ্যকে ভাজক দিয়ে ভাগ করে আমরা ভাগফল বের করে নেব, এবং যে ভাগফল বের হবে সেই ভাগফলকে আমরা মিডল টার্ম ফ্যাক্টর করব, অর্থাৎ দুটা উৎপাদকে ভাগ করব এবং এটা থেকে আমরা শূন্য দুটা বের করে নেব। তাহলে আমি শুরু করছি, প্রথমে আমাদেরকে লিখতে হবে এখানে একটি শূন্য আমাদের দেওয়া আছে ওয়ান। এখানে একটা কথা কিন্তু, যদি প্লাস ওয়ান থাকে তাহলে আমাদেরকে আমাদের ভাজক হবে এক্স মাইনাস ওয়ান, যদি মাইনাস টু থাকে, ধরে নাও মাইনাস টু আছে, তাহলে আমাদের ভাজক হবে এক্স প্লাস টু, অর্থাৎ সাইনটা চেঞ্জ হবে। তো আমরা ধরুন এভাবে লিখবো, যেহেতু বহুপদ যেহেতু বহুপদ রাশিটির যেহেতু বহুপদ রাশিটির একটি শূন্য ওয়ান যেহেতু বহুপদ রাশিটির একটি শূন্য ওয়ান অতএব এক্স মাইনাস ওয়ান বহুপদ রাশিটির এক্স মাইনাস ওয়ান বহুপদ রাশিটির একটি উৎপাদক, বহুপদ রাশিটির একটি উৎপাদক। তোমরা দেখো আমি লিখেছি, তোমরা লিখে নাও, সবাই লিখে নাও, যেহেতু বহুপদ রাশিটির একটি শূন্য ওয়ান অতএব এক্স মাইনাস ওয়ান বহুপদ রাশিটির একটি উৎপাদক। আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস ওয়ান যেটা, এটা আমাদের বাচক হলো, অতএব আমরা এই যে বহুপদ রাশি আছে ওটা আমাদের বাহ্য, এই বাহ্যকে এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা এখন ভাগ করব। বহুপদ রাশি কি আমাদের ছিল এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ, সরি ফাইভ এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান। এই বহুপদ রাশিটিকে আমরা ভাগ করব, এই যে উৎপাদক আমরা পেয়েছি যেটা এক্স মাইনাস ওয়ান ওটা আসলে ভাজক, এই এক্স মাইনাস ওয়ান দ্বারা আমরা ভাগ করব। আমরা ভাজক কি পেলাম এক্স মাইনাস ওয়ান। তোমরা আগেই শিখে নিয়েছো, আগের ক্লাসে শিখে নিয়েছো ভাগ কিভাবে করতে হয়। বহুপদ রাশি ভাগ করতে হলে আমরা সাধারণত অ্যারিথমেটিকের ভাগে নামতা আছে, নামতা দিয়ে কতবার যাবে নামতা দিয়ে বা বের করে নিই, কিন্তু এখানে বহুপদ রাশি, তাই বহুপদ রাশির ভাগের নিয়ম অনুসারে তোমাদেরকে প্রথমে এখানে একটু রাফ করতে হবে। এটা প্রথম আসছে, প্রথম পদ যেটা আছে এটা কি আছে থ্রি এক্স কিউব, এখানে প্রথম পদ কি আছে এক্স, এক্স দিয়ে ভাগ করলে যে ফল পাবে ওটাই হবে ভাগফল। এখন দেখো কিভাবে, এখানে সংখ্যা আছে থ্রি, এখানে সংখ্যা আছে ওয়ান, তাহলে নিচে ওয়ানের মূল্য নেই, সংখ্যা আমরা পেয়ে গেলাম থ্রি, উপরে আছে এক্স তিনটি, নিচে আছে এক্স একটি। আমরা যদি এটা কাছাকাছি করে নিই তাহলে কি হবে, উপরে থাকবে এক্স দুটি, অর্থাৎ ত্রাইস এক্স স্কোয়ার, তাই আমরা ফল কি পেলাম ত্রাইস এক্স স্কোয়ার। এই ত্রাইস এক্স স্কোয়ার দিয়ে এক্স মাইনাস ওয়ান কে গুণ করে আমরা এখানে লিখবো, ত্রাইস এক্স স্কোয়ার দিয়ে এক্স এক্স কে আমরা গুণ করে পাচ্ছি ত্রাইস এক্স কিউব মাইনাস তিনকে তিন আমরা পাইছি থ্রি এক্স স্কোয়ার। তারপর আমরা এটা বিয়োগ করবো, তোমরা জানো বিয়োগের সময় নিচের লাইনের সাইন পরিবর্তন করতে হয়, এই হিসাবে এটা মাইনাস হয়ে গেল, তাই এটা থেকে এটা বিট করলে সমান জিনিস থেকে সমান জিনিস বিট করলে জিরো হয়ে গেল, ওটা লিখতে হবে না। এখানে আছে মাইনাস, এটা মনে মনে প্লাস হয়ে গেল, এক্স স্কোয়ারের আগে আছে প্লাস থ্রি, এই এক্স স্কোয়ার আগে আছে মাইনাস ওয়ান। এটা তোমরা জানো একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিট করতে হয় এবং বড় সংখ্যার সাইন বসাইতে হয়, তাহলে এখানে দেখো এখানে প্লাস আছে, প্লাস থ্রিতে কি মাইনাস ওয়ান মাইনাস করলে আমরা পাইতেছি প্লাস টু, প্লাস লিখতে হবে না, লাইনের প্রথমে প্লাস লিখতে হবে না, টুয়াইস এক্স স্কোয়ার, এরপর এটা আমরা নামিয়ে দেবো মাইনাস থ্রাইস এক্স
প্লাস ওয়ান তারপর আবার এখানে প্রথম পদ যেটা আছে আমাদের আছে টুয়াইস এক্স স্কয়ার এখানে প্রথম পদ আছে আমাদের এক্স এক্স দিয়ে ভাগ করব আগের মতো টু থেকে গেল এখানে উপরে আছে এক্স দুটি নিচে আছে এক্স একটি তাহলে কাটাকাটি করলে পরে আমরা পাচ্ছি একটি এক্স অর্থাৎ টুয়াইস এক্স এখানে কোনো সাইডেই মানে আমরা প্লাস বুঝে নেব প্লাস টুয়াইস এক্স তখন প্লাস টুয়াইস এক্স দিয়ে তাহলে মাল্টিপ্লিকেশন করবো আমরা টুয়াইস এক্স দিয়ে এক্স এর মাল্টিপ্লিকেশন করলে পাইতেছি আমরা টুয়াইস এক্স স্কয়ার টুয়াইস এক্স দিয়ে এখানে প্লাসে মাইনাসে মাইনাস টুয়াইস এক্স আবার আমরা বিয়োগ করে নিব বিয়োগটা তোমরা মনোযোগ সহকারে দেখবে তোমাদের অনেকের ভুল হয় বিগে সমান জিনিস থেকে সমান জিনিস বিগ করলে জিরো হয়ে গেল এটা মাইনাস টু আছে এই মাইনাস টুটা হয়ে গেল প্লাস টু এখন আমরা এই দুটা হিসাব করে নিই এখানে আছে মাইনাস থ্রি এখানে আছে প্লাস টু একটি মাইনাস একটি প্লাস তিন থেকে দুই বিয়োগ করলে তখন আমাদের বিয়োগ করতে হবে তিন থেকে দুই বিয়োগ করলে পেলাম আমরা ওয়ান বহুপদ রাশি দিতে এক্স এর আগে ওয়ান লিখতে হয় না প্রথম সাইন হলো মাইনাস তাহলে আমরা লিখবো মাইনাস এক্স আর এই প্লাস ওয়ান এবার আমরা এই রাফে মাইনাস এক্স কে এক্স দ্বারা ভাগ করবো অর্থাৎ এখানে প্রথম পদ হলো মাইনাস এক্স এবং বাচকের প্রথম পদ হলো এক্স এখানে উপরে আছে মাইনাস নিচে আছে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস সমান জিনিসকে সমান জিনিস দিয়ে ভাগ করলে আমরা পাবো ওয়ান মাইনাস ওয়ান তাই এখানে আমরা লিখলাম মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান দিয়ে এটাকে মাল্টিপ্লিকেশন করবো আমরা গুণ করবো মাইনাস ওয়ান দিয়ে এক্স এর মাল্টিপ্লিকেশন করলে আমরা পাচ্ছি মাইনাস এক্স আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস মাইনাসে প্লাস ওয়ান আমাদের মিলে গেল গেল আমাদের দুটো স্টেপ প্রথমে আমরা বাচক বের করেছি তারপর বাচক বের করে বহুপদ রাশি থেকে আমরা বাচক দিয়ে ভাগ করে ভাগফল পেলাম এই ভাগফলকে এবার আমরা এই ভাগফল যেটা পেলাম এই ভাগফলকে মিডিটার ফ্যাক্টরি উৎপাদক করব উৎপাদক বিশ্লেষণ করার পর এটা থেকে আমরা শূন্য বের করব এখন আমরা যে বাচক আছে এই বাচকটিকে আমরা মিডিটার ফ্যাক্টর নিয়ম অনুসারে উৎপাদকে বিশ্লেষণ করব তাই তোমরা নিচে লিখে নাও আবার ট্রাইস এক্স স্কয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস ওয়ান এই যে বাচক ছিল ওটা আমি লিখেছি ট্রাইস এক্স স্কয়ার প্লাস টুয়াইস এক্স মাইনাস ওয়ান ওটাকে আমরা মিডিটার ফ্যাক্টর করব মিডিটার ফ্যাক্টর করতে হলে কি হবে দেখো এখানে কি আছে থ্রি ওয়ান যা থ্রি অর্থাৎ তিন এক তিন তিন দিয়ে ভাঙিতাম বিয়োগ করিয়া দুই হইত তিন দিয়ে ভাঙিতাম বিয়োগ করিয়া দুই হইত তাইলে আমরা তিন দিয়ে কি উৎপাদনে বলতে পারি তিন এক তিন এখন তিন তাকে এক বিয়োগ করলে দুই তাই আমরা এইভাবে লেখাম ট্রাইস এক্স স্কয়ার প্লাস থ্রি মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান তারপর ফরোর স্টেপে এই মিডিল টার্মটিকে তাহলে বাইরে দেবো আমরা প্লাস থ্রি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স মাইনাস ওয়ান তারপর আমরা কমন নেব এই দিকে থেকে কমন নেব এই দিকে থেকে থ্রি কমন আছে এক্স কমন আছে অর্থাৎ দুইটার মধ্যে থ্রি আছে দুইটার মধ্যে এক্স আছে আমরা কি কমন নিলাম থ্রি এক্স কমন নিলাম কমন নেওয়ার পরে আমরা দেবো ব্র্যাকেট ব্র্যাকেট দেওয়ার পর এখানে কি হয়ে গেল থ্রি আমরা লিখে নিয়েছি x দুটা ছিল আমরা একটা x লিখে নিয়েছি তাহলে এখানে একটা x হয়ে গেল লিখলাম আমরা এখানে x প্লাস এখানে 3 কমন গেছে x ও কমন গেছে এখানে কিছু নেই মানে এখানে 1 এই দুটো দেখো x এর আগে কোনো সংখ্যা নেই অর্থাৎ এই দিকে কোনো কমন নেই এখানে যে সাইন আছে চিহ্ন যেটা আছে আমরা এখানে দিলাম মাইনাস দুইটার মধ্যে কিছু কমন না তাহলে আমরা কমন নিব 1 কমন নিয়ে আমি হিসাব করতে হয় না এখানে যদি এখানে যদি সেম জিনিস তুমি লিখে নাও x প্লাস 1 নাও এই দিকে থেকে আবার কমন নিয়ে আমরা পাইতেছি এক্স প্লাস ওয়ান ইন্টু ত্রাইস এক্স মাইনাস ওয়ান আমাদের উৎপাদক বিশ্লেষণ শেষ হয়ে গেল এখন আমরা এই দুটো এই দুটো উৎপাদক থেকে আমরা শূন্যগুলো বের করে নেব তাই আমরা লিখব অতএব শূন্যগুলো হল অতএব শূন্যগুলো হল অতএব চিহ্নগুলো হল x প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং ট্রাইস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এখান থেকে দেখো তোমরা x ইকুয়াল টু প্লাস ওয়ান
অসার থেকে পজিটিভ হলে আমরা হচ্ছে মাইনাস 1 তাহলে একটা শূন্য আমরা পেলাম মাইনাস 1 এখান থেকে দেখো প্লাস x ইকুয়াল টু মাইনাস 1 অসার থেকে পজিটিভ হলে প্লাস 1 অর x ইকুয়াল টু 1 বাই 3 এখন আমাদের আনসার হবে অতএব অপর শূন্যগুলো অতএব অপর শূন্যগুলো মাইনাস 1 এবং 1 বাই 3 এইভাবে তোমরা মনে রাখবে সাধারণত এই নিয়মের একটি অঙ্ক প্রায় মেট্রিক পরীক্ষায় আসে এবং এখানে 4 মার্ক থাকে যেহেতু তোমাদের স্কুলে আসার সুযোগ নাই তাই তোমরা বাড়িতে মোবাইল দেখে দেখে এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে আমি আরো দুটো অঙ্ক দেখা দেখিয়ে দিচ্ছি আজকে আজকের ক্লাসে আমি এবারে তোমাদের 6.2 তে যে কোশ্চেনটা আছে ওটা লিখছি তোমরা দেখো আগের থেকে আগে ছিল ত্রিঘাত বহুপদ রাশি এবার কিন্তু চতুর্ঘাত অর্থাৎ x এর পাওয়ার 4 আছে তাই এটা তোমরা দেখে নাও আর লিখে নাও প্রথমে কোশ্চেনটা লিখে নাও যা যা মোবাইল থেকে কোশ্চেনটা লিখে নাও এছাড়া তোমাদের বাড়িতে সবার সামনে বই রাখবে বই থেকে তোমরা কোশ্চেনটা লিখতে পারবে আমি কোশ্চেনটা লিখছি বহুপদ রাশি আচ্ছা কোশ্চেন নাম্বার 6 রোমান 2 বহুপদ রাশি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 9x স্কয়ার মাইনাস 3x প্লাস 18 এখানে একটা কথা তোমরা সবাই বই আবার দেখো আমি এখানে লিখেছি 18 বহুপদ রাশি দিয়ে সব লাস্টে 18 লিখেছি কিন্তু তোমাদের বইয়ে ওটা ভুল দেওয়া আছে শুধু 8 দেওয়া আছে তাই তোমাদের বইয়ে ওটা ভুল দেওয়া আছে তাই ওটা 18 বানিয়ে নাও ওটা তোমরা 18 বানিয়ে নাও সবাই বইটা শুদ্ধ করে নাও বইয়ে কোশ্চেনটা ভুল আছে প্লাস 18 এর অপর শূন্যগুলো নির্ণয় করো এর অপর শূন্যগুলো নির্ণয় করো যদি দুটি শূন্য রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি হয় চলো আমরা প্রথমে কোয়েশনটা বুঝে নিই কোয়েশনে কি বলেছে আগের প্রশ্ন থেকে এখনকার প্রশ্ন যেটা একটু ডিফারেন্ট আছে আমাদের দেওয়া আছে বহুপদ রাশি x টু দি পাওয়ার 4 প্লাস x কিউব মাইনাস 9 x স্কয়ার মাইনাস 5 x প্লাস 18 এর অপর শূন্যগুলো নির্ণয় করো অর্থাৎ আমাদের দুটো বের করতে হবে অপর শূন্যগুলো নির্ণয় করো যদি দুটি শূন্য রুট 3 এবং মাইনাস রুট 4 যেহেতু এখানে আছে x টু দি পাওয়ার 4 অর্থাৎ x এর সর্বোচ্চ পাওয়ার যেটা ওটা 4 আছে তাহলে আমাদের শূন্য সংখ্যা হবে দুটি দেওয়া আছে দুটি আমাদের বের করতে হবে দুটি তো বের করার আগে আমি আগেই বলেছি যে বহুপদ রাশি আছে ওটা বাহ্য আমাদের প্রথম কাজ হবে বাহ্যক নির্ণয় করতে হবে তো আমরা লিখব বাহ্যক নির্ণয় করার নিয়মটা দেখো যদি দুটো শূন্য থাকে নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি তোমরা বুঝে নাও ভালো মতে এই নিয়মে টোটাল আমাদের এই চ্যাপ্টারে তিন টোটাল পাঁচটি অঙ্ক আছে এই অঙ্কটা যদি তোমরা বুঝে নাও ঠিক কটা মতো তোমরা আরো তিনটি অঙ্ক করতে পারবে আমরা প্রথমে লিখব যেহেতু বহুপদ রাশিটি যেহেতু বহুপদ রাশিটি দুটো শূন্য যেহেতু বহুপদ রাশিটি দুটো শূন্য রুট 3 এবং মাইনাস রুট 3 একটি শূন্য রুট 3 এবং অপর শূন্য মাইনাস রুট 3 তোমরা মনে করে নাও আগের প্রশ্নটা শুধু ছিল একটি শূন্য অর্থাৎ শুধু 1 ছিল তাই তোমরা লিখেছিলে x মাইনাস 1 এবার দেওয়া আছে রুট 3 এবং মাইনাস রুট 3 দুটো শূন্য দেওয়া আছে একটার আগে প্লাস এবং একটার আগে মাইনাস তাহলে আমরা কিভাবে তার বাহ্যক কি বার করব তোমরা বুঝে নাও আমরা লিখব অতএব x যে এখানে
প্লাস √3 দেওয়া আছে তাই এখানে হবে মাইনাস x মাইনাস √3 ইনটু এখানে দেওয়া আছে মাইনাস √3 এটা হবে x প্লাস √3 x প্লাস √3 তাহলে এখন এটাকে আমরা গুণ করব গুণ করতে হলে এখন আবার বুঝে নাও এটা এই ফর্মুলা হয়ে গেল অ্যালজেব্রা যে ফর্মুলা তোমরা সূত্র ক্লাস 8 এ পেয়েছো a প্লাস b ইনটু a মাইনাস b ইকুয়াল টু a স্কয়ার মাইনাস b স্কয়ার এই ফর্মুলার সাহায্যে আমরা এখন ওটা গুণ করে নেব a প্লাস b ইনটু a মাইনাস b ফর্মুলায় তাই তোমরা দেখো এই a প্লাস b ইনটু a মাইনাস b তোমরা জানো a স্কয়ার মাইনাস b স্কয়ার a মিনস ইকুয়াল কি x তাই আমরা লিখব x স্কয়ার মাইনাস রুট থ্রি স্কয়ার ইকুয়াল টু x স্কয়ার মাইনাস রুট স্কয়ার ক্যান্সেল তাই আমরা লিখব x স্কয়ার মাইনাস থ্রি অতএব আমরা কি হলো এই যে গুণ করে যে রেজাল্ট পেলাম রেজাল্ট কি পেলাম x স্কয়ার মাইনাস থ্রি বহুপদ রাশিটি একটি উৎপাদক বহুপদ রাশিটি একটি উৎপাদক তোমরা লিখে নাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি কিন্তু আবার বুঝিয়ে দিচ্ছি তোমরা মন দিয়ে বুঝে নাও কিভাবে যদি দুইটি থাকে যদি দুইটি শূন্য দেওয়া থাকে তাহলে তুমি কি করবে এখানে দেওয়া আছে রুট থ্রি এবং মাইনাস রুট থ্রি তোমরা আর একটি প্রশ্ন তোমাদের বইয়ের মধ্যে পাবে তোমরা নিজে করবে ওটা একটা রুট টু এবং রুট টু এবং আরেকটা দেওয়া আছে মাইনাস রুট ওটা তোমরা ওটার মধ্যে করো তোমরা ওটা বুঝে নাও বলার মধ্যে এখানে দেওয়া ছিল রুট থ্রি তাই আমি লিখেছি এক্স মাইনাস রুট থ্রি এখানে দেওয়া ছিল মাইনাস রুট থ্রি তাই আমি লিখেছি এক্স প্লাস রুট থ্রি ওই দুইটা রাশি আমরা গুণ করলে পাবো গুণ কিভাবে করবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় আমরা যদি গুণ করি তাহলে পেলাম এস স্কয়ার মাইনাস বি স্কয়ার এক্স স্কয়ার আমাদের এক্স স্কয়ার থেকে গেল রুট স্কয়ার ক্যান্সেল থ্রি এই যে রেজাল্ট পেলাম এক্স স্কয়ার মাইনাস থ্রি বহুপদ রাশির একটি উৎপাদক অর্থাৎ আমাদের বাচক নির্ণয় হয়ে গেল আমরা বাচক পেয়ে গেলাম তাহলে আমরা এক্স স্কয়ার মাইনাস থ্রি দ্বারা যদি এই বহুপদ রাশিকে ভাগ করি তাহলে একটা ভাগফল পাবো তারপর সেই ভাগফলকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে শূন্য করে নির্ণয় করব এখন আমরা যে বহুপদ রাশি আমাদের দেওয়া আছে এই বহুপদ রাশিকে আমরা বাচক এক্স স্কয়ার মাইনাস থ্রি দিয়ে ভাগ করব আমি লিখছি তোমরাও লিখে নাও এইভাবে ভাগের চিহ্ন দিয়ে লিখে নাও আমাদের বাচক আছে এক্স স্কয়ার মাইনাস থ্রি বাহ্য আমাদের যে বহুপদ রাশি দেওয়া আছে প্রশ্নের মধ্যে এক্স টু দি পাওয়ার ফোর তোমরা বই থেকে লিখে নিতে পারো এক্স টু মাইনাস নাইন এক্স স্কয়ার মাইনাস ত্রাইশ এক্স প্লাস এইটিন এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু মাইনাস নাইন এক্স স্কয়ার মাইনাস ত্রাইশ এক্স প্লাস এইটিন এখানে প্রথম পদ আছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে প্রথম পদ আছে এক্স স্কয়ার তাই আমরা এটা রাফে এক্স টু দি পাওয়ার ফোর প্রথম পদ উপরে লিখবো আর এখানে প্রথম পদ কি আছে এক্স স্কয়ার আছে ওটা নিচে লিখবো উপরে এক্স আছে চারটি নিচে এক্স আছে দুটি তাহলে কাটাকাটি করলে পরে আমরা পেলাম এক্স স্কয়ার অর্থাৎ এক্স দুটি এক্স স্কয়ার এই যে রেজাল্ট পাবো এটা আমাদের প্রথম ভাগ বলা হলো এক্স স্কয়ার এই এক্স স্কয়ার দ্বারা এই দুটোকে গুণ করে এখানে বসাবো আমরা এক্স স্কয়ার দিয়ে এক্স স্কয়ার দিয়ে আমরা যদি গুণ করি তাহলে পাবো এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কয়ার দিয়ে থ্রি দিয়ে গুণ করলে আমরা পাচ্ছি থ্রি এক্স স্কয়ার এখানে কিন্তু একটা কথা এখানে এক্স টু দি পাওয়ার তোমরা বুঝে নাও এক্স স্কয়ার দ্বারা যখন আমি এখানে গুণ করতেছি তাহলে রেজাল্টটা কি পেলাম এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কয়ার এখানে লক্ষ্য করো এক্স টু দি পাওয়ার ফোর এর উপরে আছে এক্স কিউব তারপরে আছে নাইন এক্স স্কয়ার বহুপদ রাশির একটি নিয়ম আছে সমান সমান পাওয়ারের নিচে সমান সমান পাওয়ার বসাতে হয় তাই যে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কয়ার আমি পেলাম এটা ওটা দ্বারা ওটাকে গুণ করে এই মাইনাস থ্রি এক্স স্কয়ার তার নিচে লিখতে পারি না কেন উপরে এক্স কিউব আছে নিচে এক্স স্কয়ার বসবে না ওইটার যা কোনটা এটা নাইন এক্স স্কয়ার তার নিচে বসবে মাইনাস ত্রাইশ এক্স স্কয়ার ওটা নিচে বসবে এবারে আমরা বিয়োগ করে নেব এক্স টু দি পাওয়ার ফোর থেকে এক্স টু দি পাওয়ার ফোর সমান জিনিস থেকে সমান জিনিস বিয়োগ করলে আমরা জিরো পেলাম দেখতে হয় না
এখানে বিট করার কোনো কিছু নাই, তাই তাহলে ডাইরেক্ট এক্স কিউব আমরা নামিয়ে দিলাম। যেহেতু আমরা বিট করছি তাই নিচের লাইনের সাইন চেঞ্জ হয়ে গেছে, এখানে মাইনাস 3 আছে, এটা অটোমেটিক্যালি প্লাস 3 হয়ে গেল। তাহলে আবার আমরা দেখছি আমাদের সেই নিয়ম, এখানে যে মাইনাস 9 এখানে যে প্লাস 3, একটি প্লাস এবং একটি মাইনাস থাকলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিট করতে হয় এবং বড় সংখ্যার সাইন বসাইতে হয়। 9 থেকে 3 বিয়োগ করলে আমরা পাচ্ছি 6, বড় সংখ্যা সাইন মাইনাস x স্কয়ার, তারপর আমরা লিখলাম মাইনাস 3x প্লাস 18। তোমরা লিখে নাও, তোমরা সবাই লিখে নাও। তারপর এবার দেখো আমি আবার এখানে রাখে লিখছি, এখানে প্রথম পদ x কিউব, এখানে প্রথম পদ x স্কয়ার। আমরা এভাবে বুঝবো উপরে x আছে 3 কি, নিচে x আছে 2টি, তাহলে কাটাকাটি করার পরে উপরে x হয়ে গেল 1টি, তাই আমাদের ভাগ করে আসবে প্লাস x, প্লাস x, এই x প্লাস x দ্বারা এই দুটোকে গুণ করে এখানে যাতে নিচে যার প্রসাদে হবে। কিন্তু তোমরা খেয়াল করবে x দিয়া x স্কয়ার কে গুণ করলে তোমরা পাচ্ছ x কিউব, x দিয়া 3 গুণ করলে মাইনাস 3x, এটা নিচে বসবে না কিন্তু ওটা নিচে বসবে, মাইনাস 3x। আবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাচ্ছি মাইনাস 6x স্কয়ার। এটা এখানে দেখো এটা সমান জিনিস থেকে সমান জিনিস বিয়োগ করে 0 হয়ে গেল, এটা দেখো মাইনাস আছে, এটা মানে অটোমেটিক্যালি প্লাস, তাহলে এটাও সমান জিনিস থেকে সমান জিনিস বিয়োগ করে 0 হয়ে গেল, আমরা নামলাম প্লাস 18। লিখে নাও তোমরা মাইনাস 6x স্কয়ার প্লাস 18, এটা থেকে বিয়োগ করে 0 হয়ে গেল, এটা থেকে বিয়োগ করে 0 হয়ে গেল, লেখার প্রয়োজন নেই। এখন আবার রাখে আমরা এখানে লিখবো মাইনাস 6x স্কয়ার উপরে, আর এখানে প্রথম পদ আছে x স্কয়ার, ওটা নিচে লিখবো x স্কয়ার, x স্কয়ার অটোমেটিক ক্যান্সেল, আমাদের হয়ে গেল মাইনাস 6, তাই ভাগ করলে আসবে আমাদের মাইনাস 6। এই মাইনাস 6 দ্বারা এই দুটোকে আমরা গুণ করব, মাইনাস 6 দ্বারা x স্কয়ারে গুণ করলে আমরা পাচ্ছি মাইনাস 6x স্কয়ার, মাইনাস 6 দ্বারা মাইনাস 3 দিয়ে গুণ করলে হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3 হয় 18, প্লাস 18, তাই আমাদের ভাগটা মিলে গেল, আমাদের ভাগের টুকরোটা শেষ হয়ে গেল। আমরা 3 নম্বর স্টেপে যাব, 3 নম্বর স্টেপ হলো যে ভাগফল পেয়েছি সেই ভাগফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, ভাগফলকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাই উৎপাদকে বিশ্লেষণ করার আগে আমি তোমাদেরকে আগেই বলেছি, আগের অঙ্কতে বলেছি যে এটা লেখার আগে প্রথমে লিখতে হবে আবার, তারপর বহুপদ রাশিটি লিখবে, আবার x স্কয়ার প্লাস x মাইনাস 6, লিখে নাও তোমরা x স্কয়ার প্লাস x মাইনাস 6 লিখেছো। এখন দেখো তোমরা আমাদের চয়ের এমন উৎপাদক বের করতে হবে বিয়োগ করে x এর কোন সংখ্যা মানে 1 আছে, 1 হতে হবে, তাহলে চয়ের উৎপাদক কি কি আছে, প্রথমে আমরা জানি 6 কে 6 আর একটা জানি 3 2 6, তাহলে আমরা এমন দুইটা সংখ্যা নিতে হবে x এর থেকে আরেকটা বিয়োগ করলে যাতে 1 হয়, 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়, এটা আমাদের লাগে না, 3 থেকে 2 বিয়োগ করলে 1 হয়, কি আমরা ব্যবহার করব x স্কয়ার প্লাস 3 মাইনাস 2 x আমরা কমন নেব, এই দুইটার মধ্যে x আছে তাই আমরা নেব x কমন, x কমন নিলে এখানে রয়ে গেল একটা x এবং এখানে x কমন যাওয়ার পর রয়ে গেল 3 মাইনাস, এখানে আছে x এর আগে 2 এখানে আছে 6, 2 এবং 6 দুইটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, 2 এবং 6 দুইটা সংখ্যা 2 দ্বারা বিভাজ্য, তাই আমরা লিখলাম মাইনাস 2, মাইনাস 2 কমন নেওয়ার পর এখানে যা হয়েছে x প্লাস 3, এখানেও সেম রেজাল্ট হবে x প্লাস 3, তারপর আমরা আবার কমন নেব এই দুইটা বহুপদ এই দুইটা রাশিতে x প্লাস 3 কমন, এখানে আছে x আর এখানে আছে মাইনাস 2,
আমাদের উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবারে আমরা শূন্যগুলো বের করব। তোমরা দেখো কিভাবে শূন্যগুলো বের করতে হবে। উৎপাদক বিশ্লেষণ করার পর তোমরা লিখবে, অতএব নির্ণয় শূন্যগুলো হইল, লিখে নাও, অতএব নির্ণয় শূন্যগুলো হইল অতএব নির্ণয় শূন্যগুলো হইল প্রথম লিখবে, এটা ব্র্যাকেট লিখতে হবে না, এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো এবং এক্স মাইনাস টু ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইজ ইকুয়াল টু প্লাস থ্রি, ও সাইড থেকে ও সাইড নিলে মাইনাস থ্রি, এখান থেকে x is equal to minus 2, ও সাইড থেকে ও সাইড নিলে প্লাস 2। অতএব নির্ণয় শূন্য দুটো হইল, মাইনাস 3 এবং 2। এই যে অঙ্কটা আমরা করলাম ঠিক তারপর সিক্সের রোমান 3, তোমরা লিখে নাও হোমওয়ার্ক, তোমরা লিখে নিয়ে এই অঙ্কগুলো দেখে করবে হোমওয়ার্ক, আমি দিয়ে দিচ্ছি, তোমরা বাড়িতে করবে সিক্স রোমান 3 একই নিয়মে তোমরা করবে। তারপর কোয়েশ্চেন নাম্বার 3, আরেকটা আছে উদাহরণ 9, উদাহরণ 9 টোটাল একই নিয়মে 5টি অঙ্ক আছে, আমি দুটো করে দিলাম, তোমরা বাড়িতে নিজে নিজে এই যে 6 রোমান 3 যেটা এবং 3 নম্বর অঙ্ক এবং উদাহরণ 9 এই তিনটা অঙ্ক তোমরা নিজে নিজে করবে। করে যদি কারোর অসুবিধা হয় তাহলে তো আমাকে গ্রুপে প্রশ্ন করবে, আর যদি তোমরা করে নিয়েও নিজেরা করে গ্রুপে এটা চাড়তে পারো, বাকিরাও এই গ্রুপ থেকে মিলিয়ে নিতে পারবে, তাদের শুদ্ধ হয়েছে কিনা তারা দেখবে। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, আগামী দিনে আমি তোমাদের অন্য চ্যাপ্টার অর্থাৎ XY সমীকরণ থেকে অন্য একটা ক্লাস দেবো।